তুমি তুমি কখন এলে? এইমাত্র মাসির কাছে যাচ্ছিলাম। আপনি কেমন আছেন মাসিমা? ওই আছি একরকম। তুমি যাও, রানী ঘরেই আছে। ও মাসিমা, আমি একটা নতুন বিজনেস শুরু করছি, আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ, রানী কি একটা বলছিল, তবে তুমি তো জানো আমি ওসব ঠিক বুঝি না। অর্ঘ অর্ঘ কিছু বলেনি আপনাকে? হ্যাঁ বলেছিল বোধহয়, আমার ঠিক মনে নেই। আসলে এই ব্যবসাটাতে অর্ঘ আছে, সেই জন্যই আপনাকে বলছি কথাটা। দেখো অর্ঘ এখন বড় হয়েছে, নিজের ইচ্ছেতেই অনেক কিছু করে, সব সময় তো আমাদের সঙ্গে আলোচনা হয় না। তাছাড়া এখন তো দুর্বাও আছে, হয়তো ওর সঙ্গে কথা হয়ে থাকবে। হ্যাঁ মাসিমা, দুর্বা জানে। এমন নির্লজ্জ মেয়ে কখনো দেখিনি বাবু, ভাগ্যি শেষ অবধি এ বাড়িতে এসে পড়েনি। কোন লজ্জায় যে আমার সঙ্গে অর্ঘকে আর দুর্বাকে নিয়ে কথা বলছে কে জানে। সে জানলেই হলো, ওদেরই তো ভবিষ্যৎ, ওরা যা করবে তাই হবে। দুর্বার জন্য তোমাদের খুব টান বুঝি? মনে তো হয় না। প্রথম দিকে তাহলে ওর সাথে খারাপ ব্যবহার করেছিলে কেন মাসিমা? আমি বলছিলাম দুর্বাও কিছু কাজ করলে পারতো, আই মিন এত পড়াশুনো শিখে আজকাল কি কেউ আর ঘরে বসে থাকে বলুন? হ্যাঁ, তবে দুর্বা তো একটু অন্য ধরনের মেয়ে, ও ঘরে থাকতেই ভালোবাসে। তাছাড়া বাইরে বেরোলে রোদে পুড়ে চেহারাটাও খারাপ করে ফেলবে, আমার শাশুড়ি হয়তো মত দেবেন না। তবে যদি পড়াতে টড়াতে চায় সে আলাদা কথা। কিন্তু ওকে কি কেউ মানবে মাসিমা? ও তো জোরে কথাও বলতে পারে না। হুম, তুমি ঠিকই বলেছ, ও খুবই শান্তশিষ্ট স্বভাবের। আমি আমি অবশ্য দুর্বাকে একদিন বলছিলাম যে আমাদের যে বিজনেসটা সেটা যদি ও আমাদের সঙ্গে থাকতে চায়, মাসিমা আপনাদের কোনো আপত্তি হবে না তো তাতে? এ বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির মতটাই আসল, ওরা মত না দিলে একটা চামচও এদিক থেকে ওদিক হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, মাসি অবশ্য আমাকে বলেছিল একদিন কথাটা। ঠিক আছে মাসিমা, আমি তাহলে এখন যাই। এসো। ওরে, এত আসা যাওয়ার মানেটা কি? অন্য কোনো মতলব নেই তো মেয়েটার? মানে পিসিমণি আসার পর তুই এখনো ঘরে যাসনি, কি করে যাই বল? মা ঠাম এদের স্ট্রিক্ট অর্ডার, আমি রাদার আমরা যেন একদমই ও ঘরে না যাই। পিসিমণি এখন এসব বোঝার অবস্থায় নেই, এটাই যা বাঁচো। কিন্তু কাকান, আশিস কাকাই তো কিছু মনে করতে পারে। তোর কাকাই ও ঘরে কে যাচ্ছে না যাচ্ছে সবাই হিসেব যেন রাখবে। আমার ধারণা মা ঠাম পিসি দিদাকে আরেকটু নর্মাল হতে দিতে চাইছে। পিসি দিদা তো এখন আগের থেকে অনেকটা বেটার, আরেকটু যদি, কারণ দুর্বা তো পিসি দিদার কাছে একেবারেই নতুন। অর্ঘ,
দুর্বা তোকে নিয়ে কোনো প্রশ্ন করেনি? করেছিল, এখন আর করে না। বুদ্ধিমতী মেয়ে, ঠিক সময় চুপ করে যা। দুর্বা, আশিস কাকাই এর ব্যাপারে একটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কি? ও বলছিল আশিস কাকাই যখন তার বাবাকে খুঁজে বার করেছে, তখন একদিন ও ঠিক এ বাড়ি থেকে চলে যাবে। কথাটা ঠিকই বলেছে, বুঝলো কি করে? কেন, তুই শুনিস নি? বাবাই তো আশিস কাকাকে বলছিল ওই বাইপাসের ধারে একটা ফ্ল্যাট দেখার কথা। না, আমি শুনি, তুই জানলি কি করে? মা বলছিল আমার। আশ্চর্য, আমি কিন্তু কিচ্ছু জানি না ওর ব্যাপারে। আচ্ছা, তুই জানবি কি করে? সবে তো কথাবার্তা চলছে, এখনো তো ফাইনাল কিছু হয়নি। ফ্ল্যাট কিনতে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকার ব্যবস্থা কে করছে? বাবাই তো বলছিল আমাদের অফিসের অ্যাকাউন্টে আশিস কাকাইয়ের নামে যেসব টাকা পয়সা আছে সেগুলো সব দিয়ে দিতে হবে, যাতে ও ব্যাপারটা পাকা করতে পারে। কি ব্যাপার বলতো, এই বাড়িতে এত ঘটনা ঘটে যাচ্ছে, তুই জানিস অথচ আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তুই রাগ করছিস কেন? এখনো তো সবটা ফাইনাল হয়নি। তবে প্র্যাকটিক্যালি ভাবলে এটা ভালোই হয়েছে, কাকাইকে তো এবার সেটেল করতেই হবে, আর সেটা ওর নিজস্ব কোনো জায়গাতে হয় ভালো। হ্যাঁ, তা ঠিক অর্ঘ, কিন্তু পিসিমণি না, পিসিমণিকে এই অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া, অর্ঘ মানুষটা শখে মরে যাবে, এই এই কথাটা কেউ ভাবছে না? যে মানুষটা সারা জীবন এই বাড়িতে কেটেছে। কাকান, এমনিতে পিসি দিদা কি আর খুব বেশি দিন আমাদের সঙ্গে আছেন? এই কথাটা তুই বোধ হয় না বললেও ভালো করতিস বিয়া। কিন্তু আশিস বাবু যে আমাকে জিজ্ঞাসা করলো, আমি ওকে মিথ্যে কথা বলতে পারিনি। আশিসদা কি বলেছে তোকে, যে ওর এখন এ বাড়িটা ছেড়ে দেওয়া উচিত? আশিস ম্যাম এত ডিস্টার্ব কেন? তুমি একবার কথা বলে দেখো না, ডিস্টার্বেন্সের কারণ তো এবারে লোকেরা নয়, সেটা অন্য কারণ। তুমি আশিস ম্যামর বাবার কথা বলবে তো, সেক্ষেত্রেও কিন্তু আমার ভাবনাটা ঠিক। দাদানের জেদটা তো তুমি জানো, ঠিক এই কারণে শেষ পর্যন্ত আশিস মামুর ইচ্ছাটা ফুলফিলড হবে না, তুমি দেখো। তুই যদি ভেবে থাকিস যে আশিসদা ওর বাবা মার মিল করানোর বা দেখা করানোর উদ্দেশ্যে এত কিছু করেছে, সেটা কিন্তু ভুল। আশিসদা শেষ পর্যন্ত বাবার কাছে সারেন্ডার করে দেবে, এটা কিরকম ওই পচা হিন্দি ছবির প্লটের মতো হয়ে গেল না? তাই তো হচ্ছে, আশিস মামুর ধারণাটা একদম অন্যরকম হয়ে গেছে। তুমি জানো বিতান মামুকে কি বলেছে জানো, যে দুটো ফ্যামিলির ইগো ক্লাসের জন্য ওকে জীবনে এত বড় একটা দাম দিতে হয়েছে? মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস প্রিয়া, আমাদের রিলেশনশিপগুলো এই ধর
আমার সঙ্গে তোর সম্পর্ক বা অন্য কারোর সম্পর্ক ততদিনই টিকে থাকতে পারে যতদিন আমি তোর ইন্টারেস্টে ইন্টারফেয়ার না করি, ব্যাঘাত না ঘটাই। তোমার মতো করে আমি ভাবতে পারি না ছোটমামা। তবু তোমার কথা শুনলে মনে হয় সেটাই বোধহয় ঠিক। তোকে এখন থেকে লাইফ এত কমপ্লিকেটেড এসব নিয়ে ভাবতে হবে না, অন্য কথা বলি। আচ্ছা আচ্ছা ছোট মামি, তোমার কখনো আমার সম্পর্কে আমার ওপর রাগ হয়নি কখনো? রাগ কেন রে, তুই আমার কি ক্ষতি করেছিস যে তোর উপর রাগ হবে? আমার ডিরেক্টলি কিছু ক্ষতি করিনি হয়তো, কিন্তু ইনডিরেক্টলি তো করেছি, আমি সেটা বুঝি। তোর ভাবনাটা ভুল প্রিয়া, কিছু কিছু ব্যাপার আছে, কিছু নিজস্ব ব্যাপার, সেখানে অন্য কেউ কারো ভালো মন্দ কিছু করতে পারে না রে, সেটা নিজেকে সলভ করতে হয়। আমি কিন্তু ছোট মামি এর থেকে একটা বড় লেসন নিয়েছি জানো, আমি আর সহজে কাউকে বাইরে থেকে ঘরের ভেতর ডাকব না। সব কথাবার্তা আমি এখন আর এসব নিয়ে ভাবি না, বিশ্বাস কর। তুমি জানো, তুমি জানো আমি কতদিন কাবেরীদির ওখানে যাইনি? কাবেরীদিকে আমি না একটা খুব বড় জায়গা দিয়েছিলাম জানো, একটা একটা স্পেশাল জায়গা, সেটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। সব দোষ তুই তার উপর চাপিয়ে দিলি পিয়া, সে তো জোর করে কাউকে ডেকে নিয়ে যায়নি, এটা মনে হলো না তোর? অলকার কতদিন আমাকে ঘর বন্দি করে রাখবে বল দেখি? তোমাকে ঘর বন্দি করে কোথায় রাখা হয়েছে? ও তো বলেইছে তুমি বাগানে বা ঘরের মধ্যে হাঁটে চলা করতে পারো, শুধু রাস্তায় পেরোনো বারণ। হ্যাঁ কতদিন? সে তোমার জামাই যতদিন মনে করবে ততদিন। না দেখ, এতে তো আরো বেশি নিজেকে দুর্বল, নিজেকে বেশি অসুস্থ বলে মনে হচ্ছে আমার। এসব কথা তুমি আমাকে বলছো কেন? তোমার জামাই আসলে জিজ্ঞাসা করবে, মোট কথা ও যতদিন না বলবে ততদিন তোমার ঘর থেকে বেরোনো বারণ। মহা বিপদে পড়া গেল। আমি যে কটা দিন বলছি অন্তত সে কটা দিন রেস্ট্রিকশনে থাকুন, ঠিক আছে? তারপরে হাঁটা চলা বাইরে বেরোনো কোনো কিছুই অসুবিধা হবে না। আর যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু কনসিকোয়েন্সের জন্য কাউকে দায়ী করা যাবে না। এই দেখো, তুমি আবার রানীর কথা বিশ্বাস করলে নাকি? আমি তো বেশ সাবধানই আছি। তোও ভালো। আচ্ছা হলো, তোমার পিসিমা এখন কেমন আছেন? ওই ওই একই রকম আছে। ও তা ওনার ওই ইম্প্রুভমেন্টের আর কোনো স্কোপ নেই? উনি যে এখনো বেঁচে আছেন, কথাবার্তা বলছেন, যতটুকুনি বলুন সেটাই তো একটা মিরাকল। হ্যাঁ সে তো বটেই। আমাদের পিসেমনির অনেক দিন থেকে অনেক রকম রোগ ছিল, তাছাড়া উনি বোধহয় একটু ডিপ্রেশনেও ভুগতেন। কিন্তু তুমি তুমি হঠাৎ আমাদের এভাবে ভয় পাইয়ে দিলে কেন বলো তো? কি করবো, মানে ভিতরে ভিতরে যেরকম ডিসঅর্ডার হচ্ছিল আগে তো বুঝতে পারিনি। থাক ওসব কথা এখন থাক, শুনুন সবসময় লাইট মুডে থাকবেন। ভালো কথা। ওই খাবার রেস্ট্রিকশন মানে ওই রেড মিট, সসেজ,
এগুলো সব কি পার্মানেন্টলি বন্ধ করে দিতে হবে নাকি? না না, গ্র্যাজুয়ালি বন্ধ করাই ভালো। তবে আপনি তো অনেক ম্যাগাজিন ট্যাগাজিন পড়েন, দেখেন তো যে আজকাল বিদেশেও কীরকম নিরামিষ খাওয়ার ঝোঁক বেড়ে গেছে। হ্যাঁ, কোথায় যেন দেখেছি। সে যাই হোক, শুনুন, আপনি লাইট খেয়ে বিশ্রাম করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আর ওষুধগুলো নিয়ম করে খাবেন, আমি যেরকমভাবে লিখে দিয়েছি। তাহলে তো আমাকে রোজ রোজ এসে আর চেক আপ করতে হয় না, মাঝে মাঝে দু একদিন বাদ দিলেও তখন চলে। না 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 অলোক, তুমি এসো, রোজই এসো। তুমি এসে দাঁড়ালে কি হয়, একটা একটা মনের ভিতরে একটা জোর পাই, বুঝলে? বুঝতেই তো পারছ, বয়সের সঙ্গে সঙ্গে শরীরের সঙ্গে সঙ্গে মনটাও তো দুর্বল হয়ে পড়ছে। তোমরা তোমরা এলে আমার ভালো লাগে, যেন নিজেকে নিজেকে এতটা একা লাগে না। মা? ও বড় বউ মা, একটু বসো তো। কি হয়েছে মা? তোমার ওদিককার কাজ সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে মা? বসো না বলছি। মনে হচ্ছে গুরুতর কিছু, বলুন না কি হয়েছে, বসো। আচ্ছা, আশিস কোনো একটা মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিল ঠাকুরজির কাছে, তুমি জানো? হাসপাতালে পিসিমণিকে দেখতে? ও, তাহলে সেটা শ্রুতিই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মেয়েটি পুজোর সময় এসেছিল, সে কই? আমি দেখিনি তো। না, আপনি দেখেননি মানে ওই ভেতরে মণ্ডপে ঢোকেনি, ওরা বাইরে থেকে চলে গেছিল। আমি একটা কি কাজে ওদিকে যাচ্ছিলাম, আশিস আমাকে ডেকে বলল, বৌদি এই যে এই আমার বন্ধু, এর নাম শ্রুতি, ব্যাস ওইটুকুই। তো আমাকে একবার বলতে পারতে কথাটা। না, আপনাকে বলিনি, কারণ পুজোর বাড়িতে তো অনেক লোকই আসে, সেই জন্যে আর বলিনি। আর তাছাড়া আশিসও তো তেমন করে আমাকে কিছু বলেনি। আশিসকে তো জানো বড় বৌমা, কিরকম মুখ চোরা ছেলে, সহজে মুখ ফুটে কিছু বলে না। তবে ব্যাপারটা খুব একটা তুচ্ছ বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা মা, আশিস হাসপাতালে ওকে নিয়ে গেছিল, আপনাকে কে বলল? ঠাকুরজিই বলল, বলল যে মেয়েটিকে আশিস হাসপাতালে নিয়ে এসেছিল দেখাতে, আশিসকে বলো যেন আবার নিয়ে আসে। কি আশ্চর্য, পিসিমণির এমনিতে কিছু মনে থাকে না, অথচ ওই মেয়েটির কথা তো মনে আছে। তার মানে ঠাকুরজির সাথে ভালো রকম চেনা আছে মেয়েটির, বুঝেছ? মা, মেয়েটি কিন্তু দেখতে শুনতে মন্দ নয়, বেশ ভালো, ভীতু ভীতু ধরনেরও নয়, বেশ একটু শক্তপোক্ত ধরনের। উফ বড় বৌমা, পুজোর সময় এক ঝলক দেখেই তুমি বুঝে গেলে শক্ত না নরম। সত্যি, তোমার যে সংসারী বুদ্ধি কবে হবে? এইটুকু বুঝতে আবার সময় লাগে নাকি মা? ও তো ও তো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তোমাকে আর কিছু বুঝতে হবে না, মেয়েটি যদি আবার আসে আমাকে বলো। আচ্ছা মা, আপনি আশিসকে ডেকে জিজ্ঞেস করুন না, মেয়েটিকে কেন তাকে নিয়ে পিসিমণির কাছে গিয়েছিল। ছি ছি, এসব কথা আমি আশিসকে কখনো বলতে পারি? আমি ওর বড় মামি, মায়ের মতন, এসব আমার বলার সাজে নাকি? মা, আজকালকার দিনে ওসব কেউ মানে না। বড় বৌমা, আমি তোমাদের আজকালকার মা নই, আমি সাবেক কালের মা, আমার দ্বারা ওসব হবে না। বেশ, তাহলে আমি জিজ্ঞেস করি, সে তো আমার দেওর, আমি তো জিজ্ঞেস করতেই পারি। সেটা তুমি পূজোর সময় জিজ্ঞাসা করতে পারতে, সেটা যখন করলে না, এখন আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আগে আসুক মেয়েটা, দেখি। যাকে যাও, তোমার কি কাজ আছে, যাও শাহরুখ।